আচ্ছা, আমরা আজকের ডিসকাশন ক্লাসটা আপনাদের সাথে যেটা করার ছিল সেটা স্টার্ট করছি। যদিও আপনাদের এই কোর্সটার পুরোটাই অনলাইন বেসিসে হয়েছে, ভিডিও লেকচারগুলো আপনারা কতটুকু দেখার সময় 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 পেয়েছেন আমার জানা নেই। আপনাদের প্রথম অংশে আমি অ্যাকচুয়ালি যদিও পরিচয় খুব বেশি অত করার ডিফিকাল্ট হবে, যদি ক্লাস আপনাদের সাথে সামনাসামনি ইউনিভার্সিটিতে হতো অনেক বেটার, হয়তো আরো ভালো করে পড়ানো পসিবল হতো। এখন যেরকম সিচুয়েশন আছে সেই রকমই আমরা ট্রাই করছি। তো প্রথম অংশে আমি একটু আপনাদের সম্পর্কে আপনাদেরকে একটু কোর্সের সম্পর্কে একটু জিজ্ঞেস করবো আপনাদের কাছ থেকে, সেটা হলো আপনাদের যে ভিডিও লেকচার এবং কোর্স ম্যাটেরিয়াল দেয়া হয়েছে সেটাতে কি কারো কোনো ডিসকাস করার প্রয়োজন, কতটুকু আছে, কি কোয়েশ্চেন আছে আপনাদের যদি বলেন তাহলে সেভাবে আগালে সুবিধা হতো। যেমন যেমন এই লেকচার শিটটা আমি আপনাদের গ্রুপেই দিয়ে দিছি অলরেডি, এখানে যথাসম্ভব সিম্পল ভাবেই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে একটু আপনাদের গ্রুপে গ্রুপে গ্রুপটা একটু দেখাই। আপনাদের এই স্টুডেন্ট গ্রুপ যেটা কোর্সের, এখানে যদি আপনারা খেয়াল করেন যে এই সাইডে যারা যদি আপনাদের লেকচার শিট খুঁজে পেতে অসুবিধা হয়, খুব বেশি উপরেও নেই, আর এই জায়গায় যদি আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ পিসি দিয়ে ওপেন করেন তাহলে এই জায়গায় আপনারা এই আপনাদের লেকচার শিটটা, মিড টার্মের লেকচার শিটটা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে আপনারা পড়তে পারবেন, এবং সাথে আপনাদের যে ভিডিও লেকচার গুলো আছে এই এখানে গেলেই আপনারা সবগুলো পেয়ে যাবেন। তারপর আমি একটু আপনাদের দেখাই দেই, সেটা হচ্ছে এখানে তিনটা লেকচার আছে, ভাগ ভাগ করে দেয়া আছে, যে কারণে টোটাল টোটাল টাইম খুব বেশি হলে হয়তো বা 5 আওয়ার্স এর বেশি হওয়ার কথা না, 5 ঘন্টার মতো হবে, 5 সাড়ে 5 ঘন্টা আপনাদের এখানে লেকচার যেগুলো দেওয়া, তো খুবই অল্প। এবং এই কোর্সটা অ্যাকচুয়ালি আপনাদের অনেক বিশাল সিলেবাস, তারপরেও দেখা যাবে অনেক কিছুই বাদ পড়ে গেছে। এইখানে আপনাদের ভিডিও লেকচার গুলো দেওয়া আছে, আপনাদের আপনারা ভিডিও গুলো ডাউনলোড করেও দেখতে পারেন, ডাউনলোড না করেও অনলাইনেও ডাইরেক্ট দেখতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আর এখন আসবো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড তাহলে যদি বলেন। স্যার, আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল, তাই এতক্ষণ আপনার কথা শুনি নাই, হেডফোন লাগাইলাম তো তাই মাত্র শুনতেছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি রেকর্ড করে রাখতেছি এই ভিডিওটা, খুব অল্পই ক্লাস হবে আজকে, তো তার যে এবং এই রেকর্ড হয়ে গেলে আমি ভিডিওটা আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিব। কারণ হচ্ছে এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে আপনাদের পরীক্ষাটা কিভাবে দিবেন সেটার উপরে। যেমন আমি সংক্ষেপে আরেকবার একটু বলি, আপনাদের এখানে এই লেকচার শিটটা দেওয়া, এবং লেকচার শিটের পুরো পুরো বর্ণনা আপনাদের ভিডিওতে করে দেওয়া আছে, এবং এই ভিডিওগুলো আপনারা পাবেন আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সে, এখানে আমি লিংক দিয়ে রাখছি, এই লিংক থেকে আপনারা এখানে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে টোটাল 3টা লেকচার আছে, ভাগ করে দেওয়া আছে, যে কারণে দেখে মনে হবে অনেক বেশি, কিন্তু অ্যাকচুয়ালি খুব অল্পই আছে, 5 আওয়ার্স এর মতো লেকচার ক্লাস, অ্যারাউন্ড 4টা ক্লাসে সর্বোচ্চ 8 ঘন্টা ক্লাস হয়, এখানে অ্যাবাউট 5 আওয়ার্স এর লেকচার আছে, হয়তো 10-15 মিনিট এক্সট্রা হতে পারে। আর সেই সাথে আপনাদের লেকচার শিট গুলো এখানে আপনাদের মেসেঞ্জার গ্রুপে যদি আপনারা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে ওপেন করেন
তাহলে আপনারা এই জায়গায় আপনাদের শেয়ার ফাইলস এর অপশনে এখানে ডান সাইডে এখানে আপনাদের মিড টার্মের লেকচার শিটটা পেয়ে যাবে। এটা আপনারা ডাউনলোড করে যদি কারো ইচ্ছা হয় প্রিন্ট করে পড়তে পারেন, যার যেভাবে সুবিধা হয় পড়ে আপনারা ওটা পরীক্ষার সময় আপনাদের পরীক্ষার জন্য আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই হচ্ছে আপনাদের মোটামুটি সিলেবাস সম্পর্কে একটু কথা। এখন যদি কারো কোনো টপিক নিয়ে ডিসকাস করার প্রয়োজন হয় সেটা যদি বলেন, কোন টপিকে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে সেটা যদি বলেন তাহলে আমি সেভাবেই আপনাদেরকে বুঝা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এটাই বলছিলাম। যেমন আমি সংক্ষেপ একটু ছোট করে রাখলাম, যদি কারো না ছোট করে রাখলে তো আবার দেখা কঠিন হবে, বড়ই থাকলো, আমি অল্প অল্প করে আগাচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে এই জায়গাটা একটু রিপিট করলে ভালো হতো, তাহলে আমি ওটা করে দিব। এবং এবং খুব সিম্পল ভাবেই আপনাদের এই ভিডিওগুলা ভিডিও লেকচারগুলো তৈরি করা, ক্লাস লেকচারও তৈরি করা, ভিডিও লেকচার যত যতটুকু সম্ভব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং এত কিছু আপনাদের অবশ্যই আসবে না, আপনাদের স্যার ওই যে 100 আর বলিয়ে না স্যার, স্যার প্লিজ। হ্যাঁ বলেন স্যার, এই যে 100 আর গেটের যে এই যে সিম্বল দিয়ে আছে একটু উপরে যান স্যার। 100 আর গেট, হ্যাঁ জি স্যার, এই যে 100 আর গেটের যে দুটো ইনপুট নিছি এ আর বি, হ্যাঁ এইবার আছে এ বার বি প্লাস এ বি বার, এটা কিভাবে আসলো স্যার? আচ্ছা এটা কিভাবে আসছে এটার ব্যাখ্যা আপনি পাবেন যদি আপনি এই এইটা এটার যে ট্রুথ টেবিল আছে সেখান থেকে, এবং এটা অ্যাকচুয়ালি আরো পরে থেকে আসছে, পরে যদি একেবারে সে এই দিকে যদি আসেন আপনারা এখানে কার্নু ম্যাপ, যেটা কার্নু ম্যাপের সিস্টেম যদি আপনারা বুঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু মেইন টপিকে আসি। ওখানে কয়টা ভ্যারিয়েবল ছিল? দুইটা। এই যে এই যদি আপনারা এই এটা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য ওটা বোঝানো ইজি হবে। যে যেমন এখানে তিনটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে তিনটে ইনপুট নিয়ে আছে স্যার এখানে, হ্যাঁ তিনটা ইনপুট নেওয়া, এবং মিন টার্মের পদ্ধতিতে যদি আসি তাহলে মিন টার্মে এই এটা কি আপনার বোঝা জানা আছে এটা কিভাবে হয়? জি স্যার জানা আছে স্যার, এই যে তিনটে ইনপুট নিছি, জিরো মানে আছে আপনার বার হবে উপরে, আর যেটা জিরো থাকবে না সেটা, যেটা ওয়ান থাকবে সেটা বার হবে না। হ্যাঁ তো এটা যেহেতু আপনি বুঝছেন তো সেই তাহলে আমি ওই জায়গায় ব্যাক করি, তাহলে আপনি বাকিটাও ধরতে পারবেন। এই এক্সর গেটের ক্ষেত্রে এটা হচ্ছে তার ডেফিনিশন, যে এক্সর গেটের ক্ষেত্রে সূত্র হচ্ছে সংজ্ঞা হচ্ছে যদি দুইটা ইনপুট সেম হয় তাহলে আউটপুট জিরো হবে। দুইটা ইনপুট যদি সেম অর্থাৎ জিরো জিরো অথবা ওয়ান ওয়ান যদি হয় তাহলে আউটপুট হবে জিরো, কিন্তু যদি দুইটা ইনপুট ডিফারেন্ট হয় জিরো ওয়ান অথবা ওয়ান জিরো তখন আউটপুট হবে ওয়ান। এটা হচ্ছে তার ডেফিনিশন। এরপর এখন যদি আমি করতে যাই এই জিরো জিরোর জন্য তাহলে কত আসবে? এবার বিবার, জিরো ওয়ানের জন্য আসবে এবার বি, এবার বি, তারপর এটা এবি বার, তারপর এবি। এখন এই যে এই সূত্র যেটা, এই সূত্রটা আসছে কিভাবে? যে সকল জায়গায় ওয়ান আছে আমরা শুধু সেইগুলোর জন্য যে মিন টার্ম হয় সেটা কাউন্ট করছি। যেমন এই ওয়ানের জন্য কি আসবে? এইটার জন্য আসবে এবার বি আর এটার জন্য আসবে এবি বার। সো এই দুটা মিন টার্ম গুলো আমরা যোগ করব, তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। এবার কি বোঝা গেছে? যদি আপনারা এর উপরেরটায় আসেন, ফর এক্সাম্পল এন্ড গেটের ক্ষেত্রে, এন্ড গেটের ক্ষেত্রে এটা তো ট্রুথ টেবিল, এটা আপনারা সবাই বুঝতেছেন যে যখন দুটাই ওয়ান হবে তখনই আউটপুট ওয়ান হবে। তাহলে এটা কি রকম ভাবে এখন হিসাবে আসবে? এটা আসবে যখন
এটা ট্রুথ টেবিল, এটার মিন টার্ম কত? স্যার এটার এগুলো মিন টার্ম বুঝছি হচ্ছে স্যার। এবি। হ্যাঁ না, আমি বোঝানোর জন্য বলতেছি। এটা কি আপনারা এই এই আমি এখন যেটা বললাম এটা কি বুঝতে পারছেন? জি স্যার, এই পরেরটাই যে এক্স এক্স নর গেট স্যার। হ্যাঁ, ঠিক এক্স কতরূপ এক্স নরও সেম নিয়ম। পার্থক্যটা কি হলো? এখানে প্রথম লাইন যেটা, প্রথম লাইনে এখানে আসতেছে এই, এটার মিন টার্ম কত? এবার বিবার, অর্থাৎ হচ্ছে এই অংশটা। আর এই ওয়ানের জন্য মিন টার্ম হচ্ছে এবি, সেটা হলো এই। তো এই দুটো যদি যোগ করি তখন এটার বিভিন্ন ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন গুলো আমরা পরে করছি সূত্র অনুযায়ী, যে এই সকল সূত্র দিয়ে, এই সব সূত্র দিয়ে যদি আমরা এটাকে আরো ভাঙানোর চেষ্টা করি বা এক্সপ্যান্ড করার চেষ্টা করি, তখন আমাদের এরকম সূত্র আসবে ফাইনালি। এটাকে অবশ্য আবার আমরা এটাও বলতে পারি, এটা তো আপনারা সবাই বুঝতেছেন, এক্স অর না, আমি তো এটা এটা তো একই জিনিস লেখা আছে, দুটো ডিফারেন্ট জিনিস না, এটা ঠিক একই জিনিস। এটা জাস্ট হচ্ছে যে ওয়ান যেখানে আছে, এই ওয়ান এর জন্য যে মিন টার্ম গুলা হয় সেই মিন টার্ম গুলার যোগফল। এটা হচ্ছে, এটা হচ্ছে ইকুয়েশনের নিয়ম। এই নিয়মটা আমরা কে ম্যাপ, কার্নু ম্যাপ থেকে পেয়ে থাকি। কার্নু ম্যাপের যে সাম অফ মিন টার্মস, সরি সাম অফ প্রোডাক্টস, এসওপি, হ্যাঁ প্রোডাক্ট অফ সাম, পিওএস, সপ আর পস। তো এখানে সপের নিয়মে আমরা এই এটা লিখছি, যে ওয়ান গুলো কেন যোগ করলাম, জিরো গুলো কেন নিলাম না, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। সপের নিয়মে ওয়ান গুলো নিয়ে যোগ ক্যালকুলেশন করতে হয়, আর পসের নিয়মে জিরো গুলো নিয়ে ক্যালকুলেশন করতে হয়, এবং জিরো গুলোর জন্য স্যার তাহলে কি আমি বুঝবো কি যে এক্স আর কি সপ আর এক্স নর গেট কি? না, দুটাই সপ, দুটাই দুটাই সপ সপের নিয়মে আসছে, সাম অফ প্রোডাক্ট। হ্যাঁ, সাম অফ প্রোডাক্ট। আপনি যদি এটা প্রোডাক্ট অফ সাম এর নিয়মে যান তখনও আপনি আলটিমেটলি এটাতেই আসবেন, যেটার জন্যই করেন। আপনি যদি জিরো নিয়ে ক্যালকুলেশন করেন, কার্নু ম্যাপের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি আগায় যান, সেম সেম অ্যানসারই আসবে আপনার। শুধু পার্থক্যটা কি হবে যদি আমি একটু লিখে দেখাই, যেমন এখানে খেয়াল রাখেন যে জিরোর জন্য এখানে কি আসবে, এখানে আসবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে আসবে এ প্লাস বি, এবার বিবার না এ প্লাস বি, ম্যাক্স টার্মে উল্টা। ও ম্যাক্স টার্ম, জি স্যার, ম্যাক্স টার্মে আসবে এ প্লাস বি, আর এখানে আসবে এবার প্লাস বিবার। তো যদি আমরা এটা একটু লিখে দেখাই তাহলে এরকম আসবে, যে এক্স অর এ কিন্তু আমি করব পসের নিয়মে। পসের নিয়মে কি আসবে? পসের নিয়মে হবে এরকম, যে এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ বার প্লাস বি বার, এটা আসবে। এটা যদি এখন আপনি গুণ করেন, গুণ করলে তাহলে কি আসবে? এ এবার এ এবার গুণ করলে আসবে জিরো, জিরো, জি স্যার। তাহলে আলটিমেটলি থাকে এ বি বার, বি বার, তারপর আসবে বি এ বার বা এ বার বি, আর শেষেরটা আছে জিরো, শেষেরটা জিরো। তো সেম জিনিসই আসছে, এ বার বি প্লাস এ বি বার। আপনি পসে করেন বা সপে করেন ইকুয়েশন একই আসবে, বা বা এটার যে ফাইনাল রেজাল্টটা সেটা একই আসবে। পসে করলে এভাবে আমাকে ভেঙে ভেঙে আসতেছে, আর সপের ক্ষেত্রে কি আসবে আমি সেটাও লিখে দেই। সপের ক্ষেত্রে ডাইরেক্ট ইকুয়েশন আসবে, আমি কপি পেস্ট করে বসায় জাস্ট এডিট করে দিচ্ছি, এরকম আসবে সেম, মানে এক লাইনে আসবে। আর পসের ক্ষেত্রে দুই লাইনে আসবে। তাহলে এখন আপনাদের হয়তো এই কোয়েশ্চেন অনেকের আসতে পারে, যে যদি সপের ক্ষেত্রে একবারে আসে আমি, আমার কি দরকার আছে পসে যাওয়া? তো পসে নর্মালি যায় না, পসটা খুব রেয়ার কেসে ইউজ করা হয় আমাদের। যদি আপনারা ভিডিও দেখে থাকেন হয়তো বা আমি ভিডিওতে এটাও বলছি, সেটা হচ্ছে এই ডিজিটাল ইলেকট্রনিক্স, বা শুধু ডিজিটাল ইলেকট্রনিক্স না, সকল ইঞ্জিনিয়ারিং এর একটা কমন থিম হচ্ছে
যে মিনিমাম খরচ করব, ইনপুট কম দিব এবং আউটপুট বেশি পাব, মিনিমাম খরচ করে ম্যাক্সিমাম লাভ পাওয়া, ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া, এটা হচ্ছে সকল ইঞ্জিনিয়ারিং এর মেইন থিম, এটাতে চেষ্টা করা হয়। তো যখন দেখা যায় ম্যাক্সিম, যদি ডিজিটাল ইলেকট্রনিক্স এর সার্কিটের ক্ষেত্রে বা ডিজিটাল লজিক ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তখন যে বিষয়টা হয় যে সার্কিটটা যত ছোট করা যায় এবং যত ইফেক্টিভ বা অপশন বেশি বাড়ানো যায়, সেটা সেটা উদ্দেশ্য করা হয়, উদ্দেশ্যে কাজ করা হয়। তো ম্যাক্সিমাম সার্কিটের ক্ষেত্রে দেখা যায় সব দিয়ে যে ইকুয়েশন সলভ করা হয়, সেই সলভের ক্ষেত্রে সার্কিটটা ছোট আসে, পসের ক্ষেত্রে সার্কিটটা বড় আসে। এই এখানে দেখেন, এইখানে যে যেরকম, এটা তো ছোট এক্সাম্পল, হয়তো আপনার সেমই আসবে, কিন্তু যখন ইকুয়েশন বড় হবে, ভ্যারিয়েবল তো মাত্র এখানে আমি দুইটা দিচ্ছি, কিন্তু নর্মাল লাইফে ভ্যারিয়েবল থাকে 20টা, 25টা, 100টা ভ্যারিয়েবল অনেক সময় থাকে, তখন ওই সময়ে কিন্তু এগুলা হিসাব করা অনেক কঠিন হয়ে যায়। তখন চেষ্টা কর, তখন সফটওয়্যার দিয়ে সব ক্যালকুলেশন গুলো হয়, তখন কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করা খুব ডিফিকাল্ট। তো ওই সকল, আমরা ওই সকল ওই সমস্ত ক্ষেত্রে যাব না, ওগুলো অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে প্রযোজ্য, মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে আমরা ওগুলোতে যাচ্ছি না, শুধু আইডিয়া দিচ্ছি। তো ওই যখন ভ্যারিয়েবলের সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু যে ডিজাইন ইঞ্জিনিয়ার আছেন ওনাকে চিন্তা করতে হয় সপে করলে ভালো হবে নাকি পসে করলে ভালো হবে। সব তখন আসলে বোঝা যায় যে সপের জন্য সার্কিটটা ছোট হবে নাকি পস দিয়ে করলে সার্কিটটা ছোট হবে। রেজাল্ট কিন্তু দুটো সেমই আসবে, কিন্তু সার্কিটের উপর ডিপেন্ড করে, হ্যাঁ সার্কিটের উপর ডিপেন্ড করে এন্ড গেট অর গেটের পরিমাণটা কম বেশি হবে, কাজ একই হবে। যেমন যদি আমি যদি বলতে যাই, ধরেন মিরপুর থেকে মতিঝিল যাওয়ার উপায় কিন্তু অনেকগুলো আছে রাস্তা, ধরেন প্রায় 6-7টার মতো রাস্তা আছে। এখন আপনার উদ্দেশ্য সফল হবে যেভাবেই যান, সেটা আপনি 1 নম্বর হয়ে শ্যামলী হয়ে যান অথবা ফার্ম গেট হয়ে 10 নম্বর ফার্ম গেট হয়ে যান, বা যেভাবেই আপনি যান না কেন, কাজ আপনার হবে, একই কাজ হবে, কোনোটা দেরিতে হবে কোনোটা দ্রুত হবে, কোনোটার জন্য খরচ কম হবে কোনোটার জন্য খরচ বেশি হবে, এই হচ্ছে কাজ। তো ডিজাইন ইঞ্জিনিয়ারের মেইন উদ্দেশ্য হয় যে যত ছোট সার্কিট বের করতে পারে তত বেস্ট, তত ভালো, বেস্ট না বেটার, বেস্ট বলে অ্যাকচুয়ালি কিছু নাই। সো এই জন্য এই সমস্ত ক্যালকুলেশন গুলো ডিজাইন ইঞ্জিনিয়ারদের করতে হয়। আর এখানে আসে আপনাদের এইগুলা সব এক্সপ্লেন ডিটেল করাই আছে। আরেকটা বিষয় একটু জাস্ট বলি যে এই ডি মর্গান থিওরেম, যেটা এই ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করেও আমরা এই ক্যালকুলেশন গুলো এখান থেকে আনতে পারি, এই যে এক্স অর এবং এক্স নর অ্যাকচুয়ালি একে অপরের বিপরীত, এটা কিন্তু ডি মর্গান থিওরেম থেকেও আমরা বের করতে পারি যে এটা কিভাবে বিপরীত হয়। তো এটা আপাতত অত ডিটেল এখন গেলাম না, এটা আপনারাও করে দেখতে পারেন। আর কোনো কোয়েশ্চেন? আমি টপিক গুলো আগাইতে থাকি, তাহলে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেভাবে এক্সপ্লেন করে দিব, চেষ্টা করব। যেমন এগুলা হাতে লেখা, স্যার বুলিয়ানের অংশটা একটু বোঝাবেন, কোনটা স্যার বুলিয়ানের ম্যাথ? বুলিয়ানের ম্যাথ গুলো এর পরে স্টার্ট, সরলীকরণ, 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 হ্যাঁ জি স্যার, একটু একটু বলুন স্যার, এই যে সূত্রগুলো পড়তে হবে স্যার, এই যে এইগুলো মেন, এই সূত্রগুলো যদি আপনি মনে রাখতে পারেন সবচেয়ে ভালো, এই এইখান থেকে খুব বেশি সূত্র কাজে আসবে না, মেইনলি লাগবে এই প্রথম 10টা, প্রথম 10টা 11টা সূত্র স্যার। এটা আছে এন্ড গেট অর গেট আর আছে নট গেটের দুটো সূত্র, এন্ড গেটের সেটটা, হ্যাঁ ওটাও বলতে পারেন এন্ড গেট অর গেট নট গেটের ক্ষেত্রে, এটাও এই চারটা সূত্র, এগুলোও কিন্তু লাগবে 11টা, প্রথম 11টা আমি স্পেসিফিক ভাবে আলাদা করে দিছি। এখানে অ্যাকচুয়ালি 20টার মতো 22টার মতো সূত্র আছে, বাট এই সূত্রগুলো অ্যাকচুয়ালি খুব বেশি কাজে লাগে না, ম্যাক্সিমাম ইকুয়েশন এগুলো দিয়ে হয়ে যায়।
এই 11টা সূত্র এদিকে আর এদিকে দুটা সূত্র, এই 13টা সূত্র দিয়ে মোটামুটি আমার আমার যতটুকু নলেজ আছে, আমি যতটুকু নিজেও স্টাডি করছি যখন স্টুডেন্ট ছিলাম বা আপনাদের পড়ানোর সময়, তো দেখা গেছে এই 13টা সূত্র দিয়ে অ্যাবাউট 95% এরও বেশি, 99% ইকুয়েশন সলভ করা যায়, আর বাকিগুলো আপনাদের আসেও না পরীক্ষায়। তো এটা এতটুকু করলেই আপনাদের জন্য এনাফ হবে। আর এগুলা এগুলা দিয়ে কিছু ম্যাথও এখানে পরবর্তীতে দেখানো আছে, ম্যাথ গুলো যদি করেন ভিডিওতেও খুব সুন্দর মতো আমার মতে এক্সপ্লেন করা আছে, যদি আপনারা ওগুলো দেখেন তখন এই ওই 8টা প্রথম যে 11টা আর পরের 2টা টোটাল 13টা সূত্রের উপর বেস করে এই ক্যালকুলেশন গুলো দেওয়া, তো যে কারণে আশা করি সমস্যা হবে না আপনাদের কারো, আশা করি। এবং এগুলো খুবই সিম্পল অঙ্ক হতে পারে, এইরকম অঙ্ক খুবই সিম্পল, আমরা নিজেরাও এইরকম অঙ্ক পাইনি। এবং এখানে হয়তোবা এই অঙ্কটা আমি 5-6টা লাইনে করছি, বাট এটা এটা কেউ যদি ভালো বুঝে থাকেন 2 লাইনে বা 3 লাইনেই সম্ভব, প্রথম লাইনটা বাদ দিয়ে যদি আমি করি 2 থেকে 3 লাইনের মধ্যে এই কাজটা করা সম্ভব, অর্থাৎ এক্সট্রা লাইন প্রয়োজন নাই যদি আপনারা কেউ বুঝেন এই বিষয়গুলা। খুবই সিম্পল এটা, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু লেন্দি করে বুঝাইছি বা লিখছি, লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বাট এটা মেইনলি 2 থেকে 3 লাইনের অঙ্ক। ভিডিও গুলো যদি দেখেন আপনাদের প্রবলেম হবে না আশা করি আমি। আর এখানে একটা বিষয় যে এখানে যে কিছু সেলফ স্টাডি আমি দিছি, এবং হয়তোবা ভিডিওতে আমি এটাও বলছি যে আপনারা এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেন, অ্যাসাইনমেন্ট আপাতত দিতে লাগবে না, ঠিক আছে? এটা আপনারা জাস্ট যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এনাফ, অ্যাসাইনমেন্ট আপাতত আমি নিচ্ছি না, অ্যাসাইনমেন্ট হয়তোবা আপনাদের দিতেও হবে না, ওটা আমি আপনাদের যত বেশি ভালো দেওয়া যায় সেটা আমি এমনি দিয়ে দিব, আলাদা করে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে না, জাস্ট এগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এই হতে পারে এইগুলো পরীক্ষায়ও আসবে না, কিন্তু আপনারা প্র্যাকটিস করলে আপনার জন্যই ভালো হবে, এটা আশা থাকবে আর কি। হ্যাঁ, আবার এখানে আমি আরো একটা ব্যবস্থা করে রাখছি যে এখানে একটা নিয়মে সলভ করছি, আপনি আরেকটা খুব সুন্দর হয়েছে স্যার, থ্যাংক ইউ। আমি আমি ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়ে মোটামুটি ধারণা আছে আর কি, প্রাইভেট পড়াই, তা খুব ভালো লাগতেছে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল আরো বেশি করার, কিন্তু ওটা আপনাদের জন্য ওভারলোড হয়ে যেতে পারে, সেজন্যই আমি একটু কমই রাখছি স্যার। এই জন্য থ্যাঙ্কস, আমাদের প্রবলেমটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি আর এইগুলা হচ্ছে সার্কিট ডিজাইন। এই সার্কিট ডিজাইন গুলো খুবই সিম্পল, ভিডিও গুলো জাস্ট দেখবেন। আপনাদের পরীক্ষার ডেট, আমার কোর্সের পরীক্ষার ডেট হচ্ছে 20 মার্চ, শনিবারে ডেট পড়ছে। আপনাদের কি শনিবারে ক্লাস হয়? পরীক্ষা দেখি শনিবারে পড়লো। আচ্ছা যাক, এটা আপনারা স্যারের সাথে কথা বললেন, যেদিনই হয় আমার অসুবিধা নেই, আপনাদের যদি অসুবিধা হয় কিনা ওটা আপনারা স্যারের সাথে কথা বলেন, আপনাদের যিনি পরীক্ষা রুটিন করবেন করছেন ওনার সাথে। আচ্ছা, এইগুলো আমি ডিটেল বলাই আছে ভিডিওতে, তাই আমি অত বেশি যাচ্ছি না, আপনাদের যদি কোনো এইখানে কোয়েশ্চেন থাকে সেটা বলতে পারেন, তাহলে আমি বললাম। এটা জাস্ট হচ্ছে আপনাদের ইকুয়েশনের উপর বেস, আপনাদের একটা ইকুয়েশন দেয়া থাকবে, সেই ইকুয়েশনের উপর বেস করে কিছু ক্যালকুলেশন আপনারা করলেন, করে সেটার সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে।
আর এখানে একটা বিষয় আসতেছে 25 নম্বর পয়েন্টে, সেটা হলো 25 নম্বর কোয়েশ্চেনে, এইটা হচ্ছে এই আপনাদের কে একটা ধরেন এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুতে ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি এই এ বি সি একটা তিনটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবলের ইনপুট হচ্ছে এরকম, মানে সিকোয়েন্স হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি তিনটা ইনপুট, এরকম ইনপুট আসবে 10101, সো এই এই টাইপের একটা ভ্যালু থাকবে এবং সাথে একটা ইকুয়েশনও দেয়া থাকবে, যে এই ইকুয়েশন ফর এক্সাম্পল এই ইকুয়েশন না এটা না তো কোনটা, হ্যাঁ এটাই, এই ইকুয়েশন দেওয়া, কোয়েশ্চেনে উল্লেখ করা থাকবে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এবং তারপর বলা হবে যে সে এই ইকুয়েশনের জন্য যে আউটপুটটা দেখতে কি রকম হয়, যদি আমরা অসিলোস্কোপে কোনো বা কোনো মিটারে ডিজিটাল ইসে যদি আমরা দেখতে চাই মিটার মনিটরে, তাহলে এটার আউটপুটটা কি রকম হবে, তো এটার জন্য এখানে স্পেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আগাইতে হবে, আমি ভিডিওতেও বলে রাখছি। প্রথমে ইনপুট গুলা স্যার এই বিষয়টা একটু একটু খোলাভাবে একটু আলোচনা করেন তো স্যার, এই যে বিষয়টা কলাক পজ, যেমন হচ্ছে এটা হলো ইনপুট, ইনপুটের তো কম্বিনেশন সব সময় সেম থাকে না, এক এক সময় এক এক রকম কম্বিনেশন আসে, তো এখন আমরা মনে করলাম 6 সেকেন্ডের ইনফরমেশন এখানে দেয়া, 6টা ডিজিট মানে হচ্ছে 6 সেকেন্ড ধরে নিলাম, যদিও 6 সেকেন্ড অ্যাকচুয়ালি হয় না, এটা তো ন্যানো সেকেন্ডে হিসাব হয়, আমি বোঝার সুবিধার্তে ধরে নিলাম 6 সেকেন্ডে, বোঝানোর সুবিধার্তে প্রত্যেকটা এখানে 6 সেকেন্ডের একটা হিসাব দেওয়া আছে, 6 সেকেন্ড 1 সেকেন্ড পর পর ভ্যালু গুলো চেঞ্জ হয়, তো এই হচ্ছে ইনপুটের ডিজাইনটা। আমরা যদি দেখি যে উপরে থাকলে হচ্ছে 1, নিচে থাকলে হচ্ছে 0, এটা এটা তো আশা করি আপনারা হাই আছে 1 আছে লো আছে 0, হ্যাঁ তো এইরকম ভাবে আমরা ইনপুট অংশটা পেলাম, ইনপুট অংশ যদি যখন পেয়ে যাব আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাতে যেতে হবে, তো এটাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমে এ প্লাস বি বের করলাম, এই যে এ প্লাস বি করলাম, না একটু মনে হয় ভুল হচ্ছে, তাহলে এটা কি এ প্লাস বি যোগ করলে কি বাইনারি যোগ করতে হবে, 01 যোগ করে যা, হ্যাঁ 01 01 01 যোগ করতে হবে, আচ্ছা এখানে 01 যোগ করার পর যদি আমার ইনপুট হাই হয় তাহলে সিগন্যালও স্যার হাই হবে, হ্যাঁ সিগন্যালও হাই হবে, এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস দেখানো হচ্ছে, যে একটা ইকুয়েশন এটা এবং আরেকটা ইকুয়েশন এটা, এই দুইটা ইকুয়েশনের ভ্যালু ওয়েভ শেপ কেমন আসে, ডিজিটাল ডিজিটাল অসিলোস্কোপ আপনারা এটা কি শুনছেন, এরকম কোনো কিছু ইলেকট্রনিক্স ছিল, ইলেকট্রনিক্স 1 ল্যাবে এটা ধর আপনাদের ছিল, আপনাদের কি ইলেকট্রনিক্স 1 ল্যাব কিভাবে করতে হবে, হ্যাঁ এটা কঠিন না, এটা খুবই খুবই সিম্পল, এটা স্যার একদম ইজি বলতে গেলে হয়তোবা ওয়ান মানে ইজিয়েস্ট হয়তোবা এই কোয়েশ্চেনটা মেবি, সো এখানে জাস্ট আপনি 1 হলে হাই এ উপরের দিকে চিহ্ন দিবেন আর লো হলে নিচের দিকে চিহ্ন দিবেন, এটা হচ্ছে গ্রাফ আঁকা, গ্রাফের মতো আপনাদের গ্রাফ তো আর দেওয়া হবে না, তার উপর আবার অনলাইন পরীক্ষা, তো গ্রাফ তো আর হবে না, আপনারা ফ্রি হ্যান্ডে আঁকবেন অথবা স্কেল দিয়ে আঁকতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, স্কেল স্কেল দিয়ে করতে গেলে সময় বেশি চলে যাবে, ফ্রি হ্যান্ডে আঁকবেন মোটামুটি ঠিক হলেই আমি ফুল মার্কস দিব, এটা এটা এত কঠিন ভাবে দেখা হবে না, আপনাদের সকল কোশ্চেনের ক্ষেত্রেই মার্কিংটা হবে লিবারাল, অর্থাৎ ঠিক মতো আপনি যেতে পারলেন কিনা আমি সেটা দেখব, তো এখানে সেরকম ভাবে বিভিন্ন ইকুয়েশনের জন্য আউটপুটটা কি আসে সেটা বের করা, একটা কথা বলি যখন স্যার বাইনারি সংখ্যা যোগ করবে যদি হাতে ক্যারি বিট উৎপন্ন হয় একেবারে লাস্টে, সেক্ষেত্রে এখানে কোনো ক্যারি আসবে না, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্যারি হবে না, এখানে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ হবে না, এখানে অ্যাকচুয়ালি ওই এখানে অ্যাকচুয়ালি জাস্ট ওই অর যেটা আছে না অর এন্ড ওই নিয়ম অনুযায়ী আগাইতে হবে, অর অর ট্রুথ টেবিল এন্ড ট্রুথ টেবিল যেটা আছে এই যে এই ট্রুথ টেবিল গুলো অনুযায়ী আগাইতে হবে, এটার মতো করে এখানে কোনো ক্যারির হিসাব নেই,
এই জায়গায় কোনো ক্যারি হিসাব আসবে না, এখানে জাস্ট অর এন্ড নট এক্স অর যেটা থাকে সেটার ট্রুথ টেবিল পর বেস করে আপনি জাস্ট যোগ বিয়োগ, বিয়োগ হবে না, যোগ আর অন্যান্য যে সব কাজগুলো আছে সেগুলো করবেন। এর পরের অংশ হচ্ছে নাম্বার সিস্টেম। এটা যদিও আমি অনেক ডিটেলে এখানে লিখছি, অত বেশি হয়তো এটার জন্য আলাদা করেই মনে হয় 1 ঘন্টা 1 ঘন্টা লেকচার আছে। তো এখানে ফুল স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটা, এখানে যদি আমরা দেখতে যাই যে 4টা নাম্বার সিস্টেম আছে, 4টা নাম্বারের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কনভার্সন করলে টোটাল 12টা কনভার্সন হয়। টোটাল 12টা কনভার্সন হয়, এই 12টা কনভার্সনের প্রত্যেকটা এখানে দেখানো আছে এবং কিভাবে এগুলো ক্যালকুলেশন গুলো হয়। এই এগুলো অ্যাকচুয়ালি দেখা আপনারা করছেন কিনা আমার জানা নেই, এগুলো অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের বইয়ে আমরা পড়ে আসছিলাম, তো ওখান থেকে এগুলো একটু রিভিউ করে আমি আবার এগুলো আপনাদের জন্য এগুলো তৈরি করছি। তো এখানে ভিডিওতে খুব স্টেপ বাই স্টেপ গুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনাদের হয়তো পরীক্ষায় এই নাম্বারের পরিবর্তে ডিফারেন্ট নাম্বার দেওয়া আছে, একই কথা হবে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে বাকিটা যে কোনো নাম্বারই পারবেন। আর একটা বিষয় আপনাদের একটু বলে রাখি, ভিডিওতেও বলছি এখানেও বলে দেই, যে এই সকল ক্যালকুলেশনের ক্ষেত্রে দশমিকের যে ক্যালকুলেশনটা এটা কিন্তু আপনারা ক্যালকুলেটরে করতে পারবেন না, দশমিকের অংশটা ক্যালকুলেটরে করা যায় না এমন ভাবে। তো এই সেজন্যই ভিডিও গুলো একটু দেখবেন, তাহলে আশা করি আপনাদের প্রবলেম হবে না। এবং এখানে বাইনারি নাম্বারের ক্যালকুলেশন গুলো দেওয়া দেওয়া আছে, যদি আপনারা যান। এখানে আপনাদের একটা টপিক সম্ভবত বাদ দেওয়ার ইচ্ছা ছিল, ওটা একটু দেখি এখানে আছে কিনা, না ওটা এখানে নাই। আচ্ছা, বাইনারি অ্যারিথমেটিক এখানে এই জায়গায় যখন আসবে তখন আপনাদের এই ক্যারির হিসাবটা আসবে, যখন আমরা এই যোগ যোগ বিয়োগ গুণ ভাগ যখন করব এইখানে ক্যারি হিসাব আসবে। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ 4টাই সম্ভব, কিন্তু ওই উপরে যে ডায়াগ্রাম যেটা দেখলাম ওখানে কিন্তু বিয়োগ আর ভাগ পসিবল না, যোগ ওটাও অর বলা হচ্ছে আর গুণ বা এন্ড বলা হচ্ছে সেটা সম্ভব, কিন্তু ওখানে বিয়োগ বা ভাগ পসিবল না। আর এখানে বাইনারি অ্যারিথমেটিক অর্থাৎ এখানে 4টাই পসিবল। এখানেও সেই রুলস গুলা বলা এবং অনেকগুলো এক্সাম্পলও দেওয়া আছে আপনাদের জন্য, কিছু 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 আছে বইয়ের স্ক্রিনশট নিয়ে একটু তৈরি করা, কিছুটা হাতে লেখা। অক্টাল অ্যারিথমেটিক দেওয়া আছে, বাট এটা আপনারা চাইলে এই বাদ দিতে পারেন, এটা আমি হয়তো বা বাদই দিয়ে দিলাম, আপনাদের দরকার নেই, অক্টাল অ্যারিথমেটিকটা আপনারা বাদ দিতে পারেন এটা। তবে যদি কেউ পড়তে পারেন, জানার জন্য পড়তে পারেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। হেক্সাডেসিমাল অ্যারিথমেটিক এটাও বাদ দিয়ে দিন, পরীক্ষার জন্য লাগবে না, নিজের জানার জন্য শুধু পড়লেই হবে। স্যার ওটা বাই এই যে অক্টাল অ্যারিথমেটিক ওটা আছে 4 বিট করে বের করে, তা সেটা আছে বাইনারি যোগ 3 বিট করে, 3 বিট করে, আর আছে হেক্সার ক্ষেত্রে 4 বিট করে। হ্যাঁ, এটা ডাইরেক্টও আপনি করতে পারেন, এখান থেকে আপনি ডাইরেক্টও করতে পারেন, 2367 অক্টালে যোগফল এটা করতে পারেন যদি আপনি সিস্টেমটা বুঝেন। আর যদি আপনি এটা না না বুঝেন তাহলে আপনি কনভার্সন করে বাইনারিতে কনভার্ট করে সেটাও করতে পারেন। বিসিডি করে স্যার বাইনারি করে? বিসিডি না, এই যে অক্টাল 23 এটা কিন্তু বিসিডি কোড না, 3 কে এখানে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে 011, 2 কে যদি বাইনারি করি তখন হয়ে আসবে 010। এটা আমরা উপরের দিকে একটা স্লাইডে বলে আসছি, এই যে আপনাদের দেখাই, এই জায়গায় আমি এখন এক্সপ্লেন করতেছি না, এটা একটু ভিডিওতে দেখেন। এই অংশটা, এই অংশটা যদি আপনি বুঝেন, এই কত নম্বর পেজ, এটা
25 আর 26 নম্বর পেজে এখানে যে লেকচারে আমি যেটা বলছি সেটা যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য এই চারটা নাম্বার কোনো ব্যাপারই না। আপনি ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করতে পারবেন এখানে কিভাবে কোনটার পর কোনটা কেন হচ্ছে। আমি এটা এখন বললাম না কারণ এটা বলতে গিয়ে একটু সময় লাগবে। আর যদি আপনি নাও বুঝেন এটা এত অসুবিধা নেই, সবকিছু প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে এই জায়গায় যদি আসেন এই টেবিলে এখানে খেয়াল করে দেখেন যে অক্টাল দুই সমান হচ্ছে 0010 চার ডিজিটে, অথবা দুই ডিজিটে তিন ডিজিটে ধরলে 010, অক্টাল তিন 011, অক্টাল চার 100, এইরকম ভাবে আসবে। অক্টালের পরিবর্তে হেক্সাডেসিমালে যান ধরেন 6, তখন হয়ে যাবে চার ডিজিট করে 0110, 9 বললে 1001। এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে এবং ভিডিওতেও এক্সপ্লেন সেভাবে করা। আর এটা হচ্ছে নেগেটিভ নাম্বার ক্যালকুলেশনের জন্য এটা ইম্পর্টেন্ট একটা, এটা এটা বাদ দেওয়া যাবে না। এটা একটু দেখবেন যে নেগেটিভ নাম্বার কিভাবে ক্যালকুলেশন করে, প্লাস সেভেন মাইনাস সেভেন কিভাবে হিসাব করে, কারণ হচ্ছে কম্পিউটার তো কম্পিউটার শুধুমাত্র দুইটা জিনিস বুঝে, সার্কিট অন আর সার্কিট অফ, অথবা ভোল্টেজ অন ভোল্টেজ 5 আছে কিনা অথবা ভোল্টেজ 0 আছে কিনা, এর বাইরে আর কোনো কিছুই বুঝে না। এখন এই 0 আর 1 দিয়ে অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে বোঝানোর জন্য সমস্ত কিছু কিভাবে বোঝানো যায় সেটার জন্যই এইরকম একটা অনেকগুলো সিস্টেম দাঁড় করানো। সেই হিসেবেই আসছে নেগেটিভ নাম্বার কিভাবে কম্পিউটারকে বোঝানো যায়, তো এখানে সেই ডিটেল আলোচনা আছে। আপনাদের এত হয়তো পড়তে লাগবে না, ভিডিও গুলো যদি দেখেন 5 ঘন্টার ভিডিও অ্যারাউন্ড, ওটা দিয়ে আপনাদের পুরোটাই হয়ে যাবে। যে তারপর জাস্ট হয়তো প্র্যাকটিস যদি করেন আর একটু ভালো হবে। কোড, এই কোড গুলো ওই সমস্ত ক্ষেত্রে আসে। এটা আপনাদের হয়তো খুব বেশি মিড টার্মে প্রয়োজন পড়বে না, কিন্তু ফাইনালের ক্ষেত্রে লাগতে পারে, সেজন্য আমি এটা এখানে দিয়ে রাখছি। তাও আপনারা একটু দেখেন যদি সময় সুযোগ হয়। এগুলো মুখস্থ করতে যাবেন না, কারণ শীট তো আপনার কাছে থাকবেই পরীক্ষার সময়, এগুলো মুখস্থ আসবে। তুলা খালি দেখলেন কি? হ্যালো, বুঝতে পারিনি। আচ্ছা, তো এইখানে কোনো এরকম মুখস্থ আসবে না যে ফর এক্সাম্পল এফ এর অ্যাসকি কোড কত, এরকম কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে না। তো এইরকম ভাবে পড়ারও দরকার নেই। এখানে এখানে একটা বলা আছে যে এইটার জন্য এইচ এর জন্য অ্যাসকি কোড কত, কিভাবে হিসাব করা হয়েছে সেটা এখানে দেখানো। সেটা আপনারা এটা দেখেও করতে পারেন, কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এরপর আসছে আমাদের প্রায় শেষ দিকে ইসের কার্নু ম্যাপ, যেটা এটা এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মিনিমাম হলেও 1.5 সেট কোয়েশ্চেন থাকবে, মানে কার্নু ম্যাপ থেকে 1.5 সেটের মতো কোয়েশ্চেন থাকবে। তো এইগুলা কার্নো ম্যাপটা অ্যাকচুয়ালি খুব কঠিন না, খুব সহজ বলবো না কিন্তু কঠিনও না, এবং এইগুলার প্রত্যেকটার এক্সপ্লেনেশন ভিডিওতে দেওয়া আছে, সবগুলোর এক্সপ্লেনেশন দেওয়া কোনটা কেন আসছে। এখানে আপনাদের কনফিউশন যেটা যেখানে হতে পারে সেই জায়গায় আমি একটু যাই, তাহলে ওটা দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। এই জায়গায় অনেকের কনফিউশন হয়, সেই কনফিউশনটা কি হয় সেটা হলো যে এখানে আমাদের নর্মাল নর্মাল ভাবে যদি আমরা কে ম্যাপ করি তখন শুধু এতটুকু অংশ থাকে, কিন্তু যখন ডোন্ট কেয়ার এর হিসাব করতে হয় তখন আরো কিছু এক্সট্রা কিছু পয়েন্ট নিয়ে কাজ করতে হয়। সেই এক্সট্রা পয়েন্ট গুলা তখন আমাদেরকে হিসাবে নিতে হয়, এবং ওই এক্সট্রা পয়েন্ট গুলাকে ডোন্ট কেয়ার পয়েন্ট বলা হয়ে থাকে, এবং সেগুলাকে কে ম্যাপের মধ্যে এক্স দিয়ে বা ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়ে থাকে, ক্রস ক্যাপিটাল এক্স।
সেভাবে দেখানো হয়ে থাকে। স্যার এই যে বাম পাশে তো 4 বিট নিয়ে একটা ই ঘর করা যেত তো স্যার, এক্স অন অন এক্স, কোন দিকে কত নাম্বার ঘর? প্রথম সারি স্যার, এক্স অন অন এক্স, নিচের দিকে, উপর থেকে নিচে, এই জায়গায়? জি স্যার। হ্যাঁ, এরকমও একটা করা যেত। এটার এক্সপ্লেনেশন ভিডিওতে আমি দিছি যে এটা না করে কেন এটা করাটা বেটার। এখানে আমি আপনাদের যেহেতু কোয়েশ্চেন করছেন, আমি এখানে একটু বলে দিই। সেটা হলো, যদি ওই নর্মালি এখানে যেটা করা হচ্ছে সেটার জন্য আসে সিডি প্লাস এবার ডি, কিন্তু আপনি যেটা বললেন যে উপর থেকে নিচ পর্যন্ত, ওইটা যদি আমি সিলেক্ট করি তখন রেজাল্ট আসে সিডি প্লাস এ বার বি বার, এই রেজাল্টটা আসে। এখন এই এখন এই আচ্ছা এখন এই সেকেন্ডটার ক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে সিডি আর সিডি এটা তো সেম, কোনো চেঞ্জ নেই, কিন্তু এই দুটার মধ্যে কোনটাতে কম গেট লাগে বলতে পারবেন? গেটের পরিমাণ কম লাগে কোনটায়? এবার ডিতে কম, উপরেরটায়? উপরেরটায় কম লাগে। কেন? কারণ হচ্ছে এখানে বার নাই একটাই, এটাতে একটা বার কম আছে এই জায়গায়। সাথে আবার আরো একটা সুবিধা, এখানে চারটা ভ্যারিয়েবল থেকে তিনটা ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেছে, বি ভ্যারিয়েবলটা একেবারেই বাদ। তো সেই কারণে ওই যেটা আপনি বললেন ওটা নেওয়া হয়নি। কিন্তু ওটা যদি কেউ নেয়, ধরেন আপনি, আপনাদের কেউ পরীক্ষায়, ফর এক্সাম্পল আমি পরীক্ষায় এটাই দিয়ে দিলাম, এবং কেউ এটা না করে ওই ওটা করলেন, এই যে এরকম একটা করলেন, তো এটার জন্য আপনাদের মার্কস কাটা হবে না, কারণ নিয়ম অনুযায়ী আপনাদের ঠিক আছে। কিন্তু যদি কেউ চেষ্টা করেন যে আসল অর্থে এভাবে লেখার, তাহলে বেটার হয়, বেটার অ্যান্সার হয়, মানে এটা হচ্ছে বেটার অ্যান্সার। ওই এবার এবার বিবারের চেয়ে এবার ডিটা হচ্ছে বেটার অ্যান্সার। তো যদি এই রকম ক্ষেত্রে কেউ বেটার অ্যান্সারটা বের করতে পারেন, অবশ্যই উনি ফুল পাবে, কিন্তু যদি ফুল মার্কস যেটা, বাট এরকম যদি কেউ যায় যেটাতে বেটার না বা সবচেয়ে ভালোটা না, তার জন্য জিরো হবে না অফকোর্স, হয়তো বা অল্প একটু মার্কস কাটা হতে পারে, কিন্তু যেটাকে পার্শিয়াল মার্কিং বলা হয় সেটা অবশ্যই হবে, বাট জিরো ওয়ান মার্কিং হবে না, বাইনারি মার্কিং এখানে হবে না। তো এই অংশটা অনেকের প্রবলেম হয় অনেক, সে কারণেই আমি জাস্ট একটু বললাম। এটাও কিন্তু খুব কঠিন কিছু না, একটু জাস্ট যদি দেখেন তাহলেই আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, মোটামুটি আমাদের এই অংশটা শেষ। এখন এছাড়া আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা পড়াশোনা রিলেটেড? যদি থাকে তাহলে সেটা বলতে পারেন, না হলে আমি আপনাদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু দেখাবো আর বলবো। আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন মনে পড়ে তাহলে বইলেন। প্রথম যে বিষয়টা হচ্ছে আপনাদের, আপাতত আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যেদিন আপনাদের রিটেন পরীক্ষা হবে ওই দিন 2 ঘন্টার পরীক্ষা হবে, লিখিত, পুরোটাই লিখিত, অর্থাৎ 35 মার্কের একটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে পরীক্ষার সময় দিব। আপনারা সেটা ডাউনলোড করেও করতে পারেন, না করেও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়, এবং সেটা অবশ্যই সবাই হাতে লিখবেন, অ্যান্সারটা হাতে লিখবেন। 6 সেট কোয়েশ্চেন থাকবে, যেভাবে আপনাদের ইউনিভার্সিটিতে নর্মাল টাইমে পরীক্ষা হয় সেরকম 6 সেট কোয়েশ্চেন থাকবে, 6টা থেকে 5টা সেট অ্যান্সার করবেন, 35 মার্কের পরীক্ষা, আর এটা অবশ্যই 2 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। এবং কিভাবে সাবমিট করবেন সেগুলো সম্পর্কে ফুল ডিটেল এখন আমি বলবো। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছেন যে শীটটা কি দেয়া যাবে কিনা। শীটটা কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি আপনাদের গ্রুপে, আমি আপনাদের গ্রুপে তো দিয়ে আছে, আমি গ্রুপে আবারও দেখাচ্ছি। এই যে আপনাদের এই গ্রুপ স্প্রিং 2021, এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা?
জি স্যার দেখতে পাচ্ছি তো হ্যাঁ জি স্যার দেখা যায় এই যে এটা আপনাদের গ্রুপ এখানেই আপনারা এই যে শেয়ারড ফাইলসে যদি যান এই আপনাদের এই পিডিএফটা এখানে অলরেডি দেওয়া আছে এটা আপনারা জাস্ট ক্লিক করলে ডাউনলোড করে নেবেন তাহলে এই আপনারা পড়তে পারবেন যা যেভাবে চাইলে প্রিন্টও করতে পারবেন আচ্ছা তো এখন আসি আমরা আপনাদের যে পরীক্ষা পরীক্ষাটা পাঁচটা কোয়েশ্চেনের অ্যানসার লিখবেন এবং ওই টাইপের প্রত্যেকটা সেট সাত নম্বর করে যেরকম আপনাদের হয়ে থাকে সেভাবেই থাকবে এবং সেটা অবশ্যই ছবি তুলে পিডিএফ করতে হবে ঠিক আছে আমি আপনাদের এখন দেখাই পরীক্ষা আপনারা সাবমিট করবেন কিভাবে এটা এখানে যদি আমরা আসি আপনাদের পরীক্ষার সময় এরকম একটা আমি লিংক দিব এটা এখনো কমপ্লিট নেই আমি একটু তাও সাজায় রাখছি আপনাদের যতটুকু সম্ভব এরকম একটা লিংক দিব গুগল ফর্মের লিংক যেখানে আপনারা কি করবেন আপনাদের ফুল নেম লিখবেন সঠিক ফুল আইডি লিখবেন 12 ডিজিটের আইডি লিখবেন শুধু লাস্টের চারটা লিখবেন না 12 ডিজিটের আইডি লিখবেন চার পুরোটা ফুল নেম ঠিকভাবে পুরো নাম লিখবেন যে কোনো একটা আপনার মোবাইল নাম্বার লিখবেন যেটা ওপেন আছে যদি প্রয়োজন মনে হয় আপনার সাথে ওই নাম্বারে যোগাযোগ করা হবে তারপর আপনার ব্যাচ সিলেক্ট করবেন এখানে অপশন দেওয়া আছে কারণ হতে পারে আপনাদের সাথে অন্য ব্যাচের কোন স্টুডেন্ট আছে আপনি যদি এই ব্যাচেরই হয়ে থাকেন জাস্ট এটা সিলেক্ট করবেন তাহলেই হয়ে যাবে আর যদি অন্য ব্যাচের হয় তাহলে এখানে টাইপ করবেন সিলেক্ট করে টাইপ করবেন আর এখানে এখন একটা আমি স্যাম্পল একটা দিয়ে রাখছি এখানে আপনাদের কোশ্চেনটা ইমেজ আকারে দেয়া থাকবে আপনারা চাইলে সেটা ডাউনলোডও করতে পারেন ভিউ ইমেজ সেভ ইমেজও করতে পারবেন তো এখানে ওই কোশ্চেনটা আপনাদের পুরোটা দেয়া থাকবে এটা জাস্ট এবং এখানে কোনো কিছু টাইপ করবেন না লিখবেন না কোনো কিছুই আপনাদের ওটা খাতায় লিখবেন খাতায় লিখে সেটার পিডিএফ করবেন পিডিএফ করে আপনার যদি আমি দুই ভাবেই বলতেছি হয়তোবা অনেকের ল্যাপটপ ডেস্কটপ নাই মোবাইল দিয়ে আপনারা হয়তো সাবমিট করবেন তো সেটার জন্য আমি প্রসেসটা দেখাই দিচ্ছি একটু এখানে সেটা হলো যে আপনারা খাতায় লিখবেন অবশ্যই খাতার প্রথম পেজে নিজেদের নাম আইডি ব্যাচ পরীক্ষার নাম এইগুলো যে যেগুলো জরুরি ইনফরমেশন সেগুলো লিখবেন লেখার পর কোশ্চেনের অ্যানসার করবেন কোশ্চেন তুলতে হবে না শুধু নাম্বার দিয়ে স্টার্ট করবেন কোশ্চেন যদি তোলার প্রয়োজন পড়ে ওটা আপনি নিজেই বুঝবেন যে হয়তো সার্কিট দেওয়া আছে ওটাকে মডিফাই করতে হবে এরকম যদি কোনো কিছু থাকে তখন আপনি কোশ্চেন তুলবেন আদারওয়াইজ কোশ্চেন তোলার কোনো দরকার নেই শুধু শুধু সময় নষ্ট হবে আপনার এবং পুরোটা আপনি পিডিএফ করবেন ছবি তুলে পিডিএফ করবেন এবং পিডিএফ করার পর আপনি যদি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে আপনি সাবমিট করতে চান এখানে জাস্ট অ্যাড ফাইল ক্লিক করবেন অ্যাড ফাইল দিয়ে এটা কিন্তু জাস্ট একটা ফাইলই আপনি দিতে পারবেন মাল্টিপল ফাইল দিতে পারবেন না এবং ইমেজ ফাইলও কেউ দিতে পারবেন না শুধু পিডিএফ অনলি পিডিএফ আপনি সিলেক্ট করতে পারবেন এবং একটা পিডিএফ তো এটা আপনি আপনার যদি ডেস্কটপ থেকে আপনি দিতে পারেন ল্যাপটপ ডেস্কটপ থেকে আপনি দিতে পারেন এই সিলেক্ট ফাইলস করে যেখানে আপনার আছে যে ফাইলটা ধরে নিলাম এখানে কই ধরে নিলাম কোন একটা এই যে এটা একটা পিডিএফ ফাইল আছে এই পিডিএফ ফাইল এটা আপনার কিন্তু অলরেডি দেখাবে এখানে পিডিএফ এর বাইরে কোনো কিছু আপনি দিতে পারবেন না সিলেক্ট করতে পারবেন না দিলেও নিবে না সিস্টেম নিবে না সো এখান থেকে পিডিএফ সিলেক্ট করে জাস্ট ওপেন করলেই আপনার ওটা এখানে চলে আসবে এবং তারপর আপনি আপলোড বাটন দিয়ে আপলোড বাটনে ক্লিক করলেই ফাইলটা এখানে আপনার শো করবে যেটা এই নামে এই ফাইল তারপর আপনি জাস্ট সাবমিট করে দিবেন এবং এই সাবমিটের টাইম হচ্ছে এখানে উল্লেখ থাকবে যেমন 7টা থেকে শুরু হবে এবং 9টায় পরীক্ষা শেষ 9টার মধ্যে এটা সাবমিট করতে হবে আপনাদের নরমাল পরীক্ষার টাইম হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট আপনাদের কিন্তু এত সময় লাগে না পরীক্ষায় লিখতে দেখা যায় যে ম্যাক্সিমাম এরই পরীক্ষা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে এরকম কোশ্চেনই দেওয়া হবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনাদের পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরও
1 ঘন্টা 45 মিনিট সময় থাকবে আপনাদের লেখার জন্য, আর 15 মিনিট সময় থাকবে পিডিএফ করে সেটাকে এখানে আপলোড করার জন্য। আবার মোবাইল দিয়ে যদি ধরেন কেউ করতে চান, মোবাইলেও সেম প্রসেস। আপনি জাস্ট, আমি তো এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই এই ফর্মের লিঙ্কটা আমি আপনাদের পরীক্ষার ঠিক আগে গ্রুপে দিয়ে দিব, যে কারণে ওখানে ওই লিঙ্কে গিয়ে আপনি জাস্ট এই অপশনে যখন আসবেন, আপনার আপলোড ইওর স্ক্রিপ্ট এই জায়গায় যখন আসবেন, তখন এইখানে একটা বাটন আসবে অ্যাড ফাইল। আপনি মোবাইল দিয়ে যেভাবে অ্যাটাচ করেন সেখানে, সেভাবে এখানেও আপনি মোবাইল দিয়ে অ্যাটাচ করতে পারবেন, একই প্রসেস। কারো যদি প্রবলেম হয় এটা বারবার বাসায় একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস তো করতে হবে না, জাস্ট দেখবেন তাহলেই হবে। সো এই হচ্ছে আপনাদের মোটামুটি পরীক্ষার স্টাইল। এবং আপনাদের যে ভাইভার একটা বিষয় আছে, সেই ভাইভার ডেট আমি পরে দিব, এখন না, এটা পরে আমি জানাবো যে ভাইভাটা কবে হবে, মানে মেইন পরীক্ষার সাথে ভাইভাটা নেওয়া পসিবল হবে না, পরে আলাদা করে আমি সুবিধার মতো সময় বলবো কবে ভাইভাটা নেওয়া যায়। তো এইটাই, এতটুকুই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের। এটা আপনাদের যদি কোনো কথা থাকে, কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, আশা মনে, আপনারা কি সবাই বুঝতে পারছেন নাকি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আর 1 ঘন্টা সময় খুব সুন্দর কাটাইছি স্যার, ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করি। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। অ্যাটেন্ডেন্স, ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স এর একটা বিষয় আছে, অ্যাটেন্ডেন্স একটু লাগবে, একটু সবাই তাহলে একটু ওয়েট করেন। আমরা এখানেই আপনাদের ক্লাসটা শেষ করছি, সবাই একটু ওয়েট করবেন।